সেম সেম কালার। আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আমি জাহিদুল ইসলাম, জাহিদ বিজ্ঞানের বাড়ির পক্ষ থেকে আজ আবার নিজের বাসা আর কিছু কৌতুক দেখাবো। আর অতিথি হিসেবে আসছে আমার শাওন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন কি দেখছেন কবুতর ভাই? পছন্দ? ভালো কবুতর আপনার, ব্যাঙ্গের কবুতর পছন্দ ভাই? আমি কি নিজে কখনো ব্যান্ড বলে নাই, অনেকেই বলে যে নিজে নিজের ব্যান্ড স্বীকার করে, তো আমি কি কখনো বলেছি যে ভাই আমার ব্যান্ডের কবুতর? না ভাই, মানুষ দেখলে তো বুঝবে যে ব্যাঙ্গের কবুতর। তাকে পছন্দ হচ্ছে নাকি? এটা পছন্দ হচ্ছে ভাই? আমার বাসায় আপনি খুঁজেন এলাকার মানে আমার বিশ্বাস, আমি যেটা বিশ্বাস করি সেটা মানে গোটা এলাকায় খুঁজলে হয়তো এক আধ পিস, মানে এক একটা উপজেলার মধ্যে খুঁজলে মানে এক আধ পিস থাকতে পারে। আর শুধু কিন্তু হচ্ছে এত না, আর বাড়ি দেখাবো আপনাকে, আসেন বাড়ি, আসেন বাড়ি দেখানো হবে। এই যে মুখগুলো সব কাটিয়ে দিয়ে রাখছি আমি, শুধু চেহারার জন্য বলছি না যে পাবে এরকম কালার পাইতে পারলেও মানে এরকম মানে বাজি পাওয়া যাবে না। বাজের মেশিন মানে একবারে মেশিন। তো ছোট ভাই শাওন আসছে কবুতর দেখতে আমার বাসায়, তো আজকে কবুতরগুলো আর দেখায় আপনাদেরকে অনেকদিন পর। প্রায় গরম অনেক হয়ে আছে, লাইটটা এখানেও আছে, আর বেশ কিছু বাচ্চাও হয়েছে, এই যে সাদা দেখতে পাচ্ছেন। বাচ্চা ঘরে যাচ্ছে, এটা একটু নর্মাল, কিসলি বললাম নর্মাল বলেন তো, মানে একটু মুস্তা ছোট আর প্লাস মানে একটু আছে, মানে কোয়ালিটির মধ্যে এটা সম্পূর্ণ কোয়ালিটি। এটা হালকা একটু পায়ের মুছ ছোট আছে, আর এটা 100% মালিকা 100% মালিকা 100%, এটা সব দিকে কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ, কিন্তু নটার একটু সমস্যা আছে, মানে সমস্যার আর সমস্যা না, এটা সমস্যা ধরে না, ধরতে পারবে না, ওইটা কেউ ধরতে পারবে না, ওইটা কেউ ধরতে পারবে না, মুজা কিন্তু সেই বড় ভাই, এটা সব দিক দিয়ে বেকার। এই যে মুজা দেখেন, আমি কিন্তু মুজা একবারে কাটে রাখছি, একবারে ক্লিন করে রাখছিলাম। বাচ্চার কোয়ালিটি কেমন আছে দেখেন? বাচ্চার কোয়ালিটি একবারে হাই হাই, অনেক সুন্দর বাচ্চা আসছে। এই যে পরে রাখেন ভাই বাচ্চাগুলো, বাচ্চাগুলো সেল হবে অ্যাকচুয়ালি। এক জোড়া বাচ্চা হয়েছে সাদা, সেই সুন্দর কোয়ালিটি বাচ্চা। এই দেখুন দর্শক, আসলে অনেক কোয়ালিটি সম্পূর্ণ, দেখুন দর্শক অনেক সুন্দর কালার, ওর মায়ের দিকে গেছে, মানে মায়ের দিক বলতে গেলে নটটা তো ওটা সমস্যা না, এটাকে ধরতে পারবে না, না ওইটা কেউ বুঝতে পারবে না, কিন্তু কেউ আইডিয়াই করতে পারবে না। কিন্তু এটা বাজি ভালো হয় বাচ্চাগুলো, কেউ যদি মনে করেন বাচ্চা নেবেন, নিতে পারেন, ভালো হবে, অনেক সুন্দর, যে আগে ফোন দেবে সে পাবে। যে এইটা বলে দিল ছোটো ভাই সাউন বলে দিল যে যেটা আগে ফোন দেবে তাই পাবে। তো দামটা এখানে বলবো না, আপনারা যদি কারো পছন্দ হয় আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন, নাম্বারটাও বলে রাখছি 01706794146। এটা ছেড়ে দেন ভাই এটা। আর এখানে একটা আছে আমার টাল কবুতর, দর্শক দেখুন টাল, একে আলাদা করে খাতা রাখছি, কিন্তু টাল বলতে গেলে এটা ভাইরা তোলা টাল না, এটা রাখছি রাখছি একটা কারণ যে একসময় আমার বাড়ির মাস্টার পিয়ার ছিল এই নটটা, প্লাস ওর সাথে মাঝু একটা ছিল, মাঝিটা ভাই নিচ্ছে এটা দেন, মাঝিটা শহর টাল হয়, এটা কিন্তু 100%, এটা 100%, এটাও 100% একবারে কোনো ইয়ে নেই। কিন্তু আর মুজটা দেখেন, অনেক বড় 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 মুজ, কিন্তু ওই নটার দুটাই টাল হয়েছিল, এটা সেরে গেছে হালকা পাতলা, একটু আছে কানে টাল, এটা কি অতিরিক্ত মানে মানে অ্যান্টিবায়োটিকের জন্য? অ্যান্টিবায়োটিক তো এক সিঙ্গেল রাখা হয়েছে, কারণ এই মাটিটা এখন অন্য মানুষকে জোর দিয়েছি, দেখুন দেখলে বুঝতে পারবেন একটু কানে টাল আছে। হ্যাঁ, এটাও সেরে যাবে, সেরে গেছে, সেরে যাবে তো মানে আশা করছি। আর যেখানে জাগ, এই জাগগুলো বিক্রি হয়ে গেছে,
পাপঘর এক ভাই নিয়েছে, বিক্রি হয়ে গেছে ভাই, অলরেডি সেল হয়ে গেছে। এখানে ঘরে বাজিতে পারে, একটা দিছে ভয়ে দিছে, এদের বাচ্চা এগুলা বিক্রি হয়ে গেছে। আর যেখানেও বাচ্চা আছে তো বাহিরের কবুতরগুলো আপনাদেরকে দেখাই, ঘুনো বাচ্চা কবুতরের, মানে আমার প্রায় যেগুলো কালো কবুতর আছে সবই ঘুনো ঘুনোবাজি এক কথায়। সিঁদুর তো হয়তো দেখলে সবাই চিনবেন, এদের যে মাটির বাজি করে এইগুলার মাঝিটার নর মাঝিটার বাজি দেখেন, ও হালা বাজি উঠে গেছে, চিন উঠে গেছে। আর নরটা তো দেখেছেন আপনারা মোস্ট হয়ে গেছে, কিন্তু নরটা তো ওপরে পাগলা হয়ে গেছে বাজি করতে করতে, ছেলে বাজি করবে দেখেন না। আজকে কম করলো কম করলো ছিলাম 2 ঘন্টা 48 মিনিট উড়ছে, উড়ার কথা ছিল 3 ঘন্টা 3.5 ঘন্টা উড়ে উড়াইনি, হঠাৎ 2-3 দিন উড়াইনি আর বাজে গেছে। আজকে বাজি করবো না, মাদি নিছি আজকে, বাজি তো কইরে যাইতেছে, অস্থির বাজি তো খেল, একটা কারণে যে তেল বেড়াচ্ছে তো আর ওই সবুজ নোর আছে দেখাচ্ছে, ওই সবুজ নোর সাথে ওই সবুজ নোর সাথে যে নিচের সবুজ মাদি সবুজ নোটা নীলা সেম সেম কালার মিলাই দিয়েছি। কবুতর ভালো ভালো কবুতর কোন টাইমে খাইতে পাই বেশি বলুন তো আমাকে, না এমনিতেও সব রকম খাওয়ার শিখানো লাগে, বাইরেকার কোন একটা কবুতর আসলে দেখবেন তখন কত রকমের খাওয়ার যে পাই, আসলে কবুতর একটা আসলে ওইটা আর কি ধরার মজাটাই আলাদা, মটর মনে হচ্ছে কোন জন্মে দেখেছি যে এইভাবে খাইছে,
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল, পরে দেখা হবে কোনো পরের নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।